যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে 180,000 হিন্দু খুন হয়েছিল। আজকে 500 বছরে 67 বার সংঘর্ষ হয়েছে, 300,000 হিন্দু শহীদ হয়েছে, তারপরে রাম মন্দির হয়েছে। এটা সব হিন্দুর কাছে বড় পাওয়া। কৃষ্ণ বাইরেটা নাও, বাইরেটা যারা আমরা সনাতন, যারা ভারতবাসী, সবাই সাফাই করছে। প্রধানমন্ত্রী বলেছে
সাফাই করুন সব মন্দির, শুধু রাম মন্দিরে সাফাই হবে না, ১১১টি মন্দিরে সাফাই চলছে। এবং অবশ্যই রাম মন্দির নিয়ে অপেক্ষা তো আর মাত্র কয়েকটা স্বপ্ন পূরণ, ৩,০০,০০০ হিন্দু শহীদ হয়েছে, ৩,০০,০০০ হিন্দুকে খুন করেছে মোগলরা, এই হানাদাররা যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে ১,৮,০০০০ হিন্দু খুন হয়েছিল। আজকে ৫০০ বছরে ৬৭বার সংঘর্ষ হয়েছে, ৩,০০,০০০ হিন্দু শহীদ হয়েছে, তারপরে রাম মন্দির হয়েছে, এটা সব হিন্দুর কাছে বড় পাওয়া। এবং অবশ্যই সমস্ত হিন্দুর কাছে বিরাট বড় প্রাপ্তি ২২শে জানুয়ারি। তিনি নিজে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন। এই প্যাসেজটা ছেড়ে দাও না মাঝখান থেকে। দাঁড়িয়ে গরু মাংস খেয়েছে, সে কি হিন্দু নাকি? কিছু জালি হিন্দু আছে, ও সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলছেন, ঠিক হয়ে যাবে। जो हिंदू हित में काम करेगा वो बंगाल में राज करेगा। अवश्य बार बार करे राम मंदिर प्रत्येके एक्साइटमेंट क्योंकि ए रकम एस बेस कि राजनैतिक दल निजे दायित्वशील राजनैतिक दल बोले मन करे তারা এই রাম মন্দির কংগ্রেস হতে পারে, সিপিআই হতে পারে, এমনকি কিন্তু আসলে এটা আবেগের, আবেগের বিষয়, এটা সনাতন দিয়ে তাকে আবেগ কিন্তু একটা অপেক্ষার প্রহর সে করছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে আহ্বান জানাচ্ছেন যাতে সমস্ত রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দলের উঠতে এই বাদিক থেকে সরে যাও, বাদিকটা মুছলো যারা এই রাম মন্দির উদ্বোধনটাকে ঘিরে কটাক্ষ করছে বা যাবে না বলছে। ১০০ বছরের স্বপ্ন পূরণ হচ্ছে, রামচন্দ্র ভগবান আমাদের তার জন্মগৃহে তিনি ২২ তারিখে প্রবেশ করছেন, ১২:২৯ দিনের বেলা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে মকর সংক্রান্তির যে আজকাল ২ দিন মকর, তা মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দিরগুলোকে ভৌত করা, সাতসূত্র করার একটা বিশেষ অভিযানে ডাক দিয়েছে। আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় ১১১টি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা
তারা সাফাই করছেন, হিন্দুরা সাফাই করছেন। আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেবের মন্দির। এখানে শুধু নন্দীগ্রামের লোক নয়, পূর্ব মেদিনীপুরের লোক নয়, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তমণ্ডলী আসেন। এবং এখানে আমি আজকে এই সেবাদান করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে, তার নির্দেশ, তার আহ্বান পালন করতে পেরে, বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। সুবেন্দুবাবু, এখানে রাজনীতির কোন জায়গা নেই, যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্থান বলা হয়, আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। এখানেই প্রভু শ্রী চৈতন্য দেব, এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণ দেব, এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, এখানেই জগৎজননী মা শারদামণি, এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ, বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি, জন্মভূমি, এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে। তাই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা, এখানে সব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ রাম মন্দির কারো একার নয়, সকলের, গোটা ভারতবর্ষের। এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান করেছেন, কোন নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় রাজনীতির কথা তিনি বলেন, তিনি সমস্ত মন্দির সাফাইয়ের কথা বলেছেন, আর আগামী 22 তারিখে দীপাবলি পালনের কথা বলেছেন। 22 তারিখে সমস্ত মন্দিরে এলইডি আলো, এলইডি স্ক্রিন থাকবে, এখানে সেখানে রাম মন্দির উদ্ঘাটন সরাসরি দেখতে পাবেন এবং সন্ধ্যাবেলা মন্দির সাজানো হবে। আগামী 16 তারিখে 20,000 নন্দীগ্রামের পরিবারকে 5টি করে মাটির প্রদীপ 17টি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে। 20,000 পরিবার সনাতনীদের জন্য মাটির প্রদীপ আমরা কুমোরদের দিয়ে বানিয়েছি, 1,00,000 প্রদীপ। এটা তো মেড ইন ইন্ডিয়া, আমাদের লোকাল দীপ না, কর্মসূচি লোকাল, ভোকাল ফর লোকাল। এই হ্যান্ডওয়াশ।